सीना से यूं मुलाकात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो। आज के हमें ऐसे ची एकांकार एक ता बियार्ड मार्केट प्लेस एमबीके सेंटर ये देखा जाता है। जायगा टा खूब सुंदर, चारी जी के खूब सुंदर साजनों उपोती मेट्रो रेल, हमरा मेट्रो रेल पर ऐसे ची इखने अखों छोवी छोवी तोला होते हैं, घुले बड़ा होते हैं, खूब सुंदर जायगा। ये दिखे आज ये উপাসেও বড় বড় সব দোকান বাজার মল আছে। এইটা একটা বিরাট মল, কী যেন নাম বললো, এই সমস্ত আছে এখানে। আমরা এখন একটু ঘুরে টুরে দেখবো আশপাশে, মলেও ঢুকবো, তো এইসব করে আমরা হোটেলে ফিরবো, তারপরে চেক আউট করবো, এয়ারপোর্ট যেতে হবে। আজকে ফুকেট যাওয়ার ফ্লাইট আমাদের। এখানে আমরা এখন একটু দোকান বাজার করবো, এখন ছবি তোলা হচ্ছে, আমিও দাঁড়াই, আমারও ছবি তোলা হবে। আমরা এখন এই ভিডিওটা তুলছি স্কাই ওয়াকের ওপর থেকে। এটা পুরোটা স্কাই ওয়াক, পুরো জায়গাটা স্কাই ওয়াক, সবাই হাঁটে হাঁটে করছে। किसे न किसी से कभी न कभी कहीं न कहीं दिल लगाना पड़ेगा। আমরা আজকে টাইগার পার্কে এসেছি। এখানে বাঘ রয়েছে, এই যে টাইগার পার্ক, এখানে বড় বড় বাঘ রয়েছে সামনে, দেখি এদিক দিয়ে একটু দেখেন। হ্যাঁ, এইখানে বাঘগুলোকে দেখা যাচ্ছে, বসে আছে, বাঘ আয় এদিকে আয়, বাঘ মামা করো না গো রাগ মামা, আমাদের কাছাকাছি আমাদের কাছাকাছি। এই যে মিনিদি দাঁড়িয়ে আছে, এসব একটু তোমার ব্রেকফাস্ট হয়ে যাবে। এক সে এক হাসি চেহরে হিস কিস কো মে দেখ किसको इन में अपना समझूं, संग में अपने ले लूं। ओ ये नीचे फुकेट शहर, अनेक नीचे हम 250 फुट ऊपर उठे पड़े। এটা বিগ বুদ্ধ টেম্পল, এই পেছনে বিগ বুদ্ধ স্ট্যাচু রয়েছে। আমরা সেখানে উঠেছি, সিঁড়ি ভেঙে উঠেছি। এই হচ্ছে সেই সিঁড়ি, এসে আমরা এই নিচে সমুদ্রের ভিউটা পাচ্ছি। আপনা দিল তো আমারা, আপনা ক্রুজ ক্রুজে করে এখন চলেছি ফিফি আইল্যান্ড। এইসব আমরা এখন জাহাজের ডেকে বসে আছি। এই হচ্ছে ক্রুজ, সবাই বসে আছে, গল্প স্বল্প হচ্ছে। আমরা আর এক ঘন্টা পরেই ফিফি আইল্যান্ডে পৌঁছে যাব। अपना दिल तो आवारा न जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा। फिफी आइलैंड में हमरा एसी
ভিভি আইল্যান্ডের বিচে এই সব চারিদিকে এইসব হচ্ছে সানবাদিং, রোদ পোহানো ইত্যাদি। আর এই দূরে পাহাড় খুব সুন্দর, সেই আরও একদম সবুজ সমুদ্র, খুব সুন্দর বিউটিফুল জায়গা। আমরা একটু আগে এসে পৌঁছেছি, এখন সমুদ্রের ধারে বিচে একটু ঘোরাফেরা হচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, আজকে করে আমরা ফিরে যাব ইয়েতে হোটেলে। আজকেই আমাদের শেষ, কালকে তো সকালে ফ্লাইট কলকাতায় ফিরে যাওয়া, আপাতত এইটুকুই। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही ना समझा बहुत।